এই মুহূর্তে আমি দাঁড়াই আছি মির্জাপুর ইউনিয়নের খান্দিফাড়া দক্ষিণ ফাসাউন গ্রামে। দেখুন আপনারা, আমরা সবাই জানি যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আজকে যদি আমরা দেখি এই বাংলাদেশের এই সময়ও দেশের কত উন্নয়নের, অথচ এই জায়গার চেয়ারম্যান গত 3 মাস আগে মারা গেছেন, আজকে উপনির্বাচনে আরেকজন চেয়ারম্যান হইবা, আমি আরেকজন যে চেয়ারম্যান হইবা তাইনর প্রথম খাজর লাগি বিশেষ অনুরোধ করতাম। আমার খুবই ভয় হয় এবং এখানে আরো উপস্থিত যারা আছেন তারা গেছে জানবো যে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটছেনি, হয়তো ঘটছে না, কোনো এক সময় আরো বড় অনেক দুর্ঘটনা ঘটতে পারে। দেখুন আপনারা, এবার সুরঙ্গ হয়ে গেছে। দেখুন একটা গাড়ি যদি ও দিকে আয় যে কোনো সময় গাড়িটা উল্টে যেতে পারে। আমরা বাংলাদেশের সচেতন মহল সবসময় নিরাপদ সড়ক চাই হইয়া আন্দোলন করি। অনেক সময় ড্রাইভার হলোর অনেক ভুল হয়, ভুল অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এই ধরনের রাস্তা থাকলে ভুলটা কিন্তু স্বাভাবিক। অত এলাকার যে 2 একজন মুরব্বী আছেন এবং যুব সমাজ যারা আছেন, আমি মনে করি যে তারার একটাই দাবি থাকব, এই ইউনিয়নের চেয়ারম্যান যেই নির্বাচিত হইন, এই চেয়ারম্যানের প্রথম একটা কাজ যেন থাকে এই রাস্তাটা যেভাবে, যার মাধ্যমে যেভাবে সম্ভব হয় এই রাস্তাটা সংস্কার করার। আমরা যাইমু একজন মুরব্বীর কাছে, আপনার পরিচয়টা দিবা, আপনি ওই এলাকার তো? জি, আমার বাড়ি সিলেট, আমি তো গিয়ে মসজিদের মুয়াজ্জিন। জি জি জি, ইনশাল্লাহ 100 বার চাই। আমার বাড়ি এলাকাতে দক্ষিণ ফাসাউন, আমি এই মসজিদের ইমাম। আর মসজিদের ইমাম তো বিশেষ করে আমরা এই যে প্রায় 4-5 মাস হয়ে গেছে গিয়ে, তো আমরা ছাত্রছাত্রী আমরা আওয়া যাওয়া করে যদি আমরা একটু বাস দিয়ে রাখি, লাল কাপড় বান্ধ দিয়ে রাখি, যাতে কেন ড্রাইভারেরা খেয়াল করে রাখি। এটা খুব বাসটা গত বর্ষে দেওয়া হয়েছে, বাসটা খেয়ে সরাই লিছে, এখন পরে সিংলা দিয়ে রাখা হয়েছিল, ওটা পরিচিতির লাগে আর কি। এর খুব একটা ঝুঁকিপূর্ণ। আপনার বাড়ি এই গ্রাম? ওই গ্রাম। আচ্ছা, আপনার মতে কি এই খামটা দ্রুত দ্রুতই তো সম্ভব? সম্ভব মানে এই চেয়ারম্যানের পক্ষে কি যে পাস করবা তাইনের পক্ষে কি দ্রুত করা সম্ভব হইব নি না? ও চেয়ারম্যান সাহেব, ও দাবি চেয়ারম্যান সাহেব কাজটা করা এটা এখন পর্যন্ত দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু উরুত্তা উরুত্তা এখানে বহুত দিন পরা পড়ছুন, দুইটাই পড়ছুন আমি 2-3 দিন। এই গ্রামে দক্ষিণ ফাসাউন। আচ্ছা, আপনি তো চাইনা এটা দ্রুত সংস্কার হোক? ওই তো আমরা রাস্তাঘাটের অনেক দৃশ্য দেখি, অনেক অনেক উন্নয়ন দেখি বাংলাদেশের, কিন্তু একটা গ্রামের ভিড়তে একটা রাস্তার অর্ধেক, একটা মেইন রাস্তা, ফাঁকা রাস্তার প্রায় 3 বাটর 1 বাট পুরা ভাঙ্গি গেছে। আগামী দিনের জনপ্রতিনিধি এই ইউনিয়নের যেই নইবা তাইনোর কাছে বিশেষ অনুরোধ জানাই, খুবই দ্রুত এই এই রাস্তার সংস্কারটা, যাতে এই জায়গাটা যে কোনোভাবে একটা দ্রুত ব্যবস্থা নিয়ে এই জায়গাটা যাতে সংস্কার করা হয় সেই আশা প্রত্যাশা ব্যক্ত করি। এই ভিডিওটা আপনারা যারা দেখবা তারা অবশ্যই আপনারা শেয়ার দিবা। একটা বিপত্ত নে এবং একটা খুব ঝুঁকিপূর্ণ জায়গাতো নে, আমরা দুর্ঘটনা তো নে বাঁচার লাগি, এই পোস্টটা আপনারা শেয়ার দিবা, মনে রাখবা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা আরো জন বাইরে গেছে যাইমু, যাইন সাইকেল চালাইরা বাইরে এই এলাকা নি। আচ্ছা, এই জায়গাটা কতদিন ধরে আপনার জানা মতো? ইয়াল্লাহ, প্রায় অনেক দিন, এক বছর হয়ে যাবো মনে হয়। না না, এক বছর কাছে আছি। আমরা মনে করি যে এটা আসলে একজন
ইউপি সদস্য যদি তাইনর ব্যক্তিগত কোনো উদ্যোগ নেন, এলাকার যুব সমাজের কাছ থেকে যদি কোনো উদ্যোগ নেন, তাহলে হয়তো বালুর বস্তা বড়িয়া বা অন্যান্য জিনিস বড়িয়াইলো অনেক রিক্স তনে রিও করা যাইব। তাই আমি মনে করি যে যত দ্রুত সম্ভব আপনারা এই পোস্টটা শেয়ার দিবা, এবং যারা জনপ্রতিনিধি যারা আছেন তারা অবশ্যই এই এই রাস্তাটা সংস্কারের লাগি চেষ্টা করবা। সবার সুস্বাস্থ্য কামনা করলাম, বিদায় নিলাম।